Bismillahirrahmanirrahim. Dio শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি মাওলানা আব্দুস সোবহান, সহকারী শিক্ষক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই সুস্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায় দ্বিতীয় পাঠ চার আলোচনা করব। ওযু দ্বিতীয় অধ্যায় আলোচনা হলো ইবাদাত। ইবাদাত করতে আমাদের কী কী প্রয়োজন, কী কী লাগে, ওযু করার পূর্ব শর্ত কী, ইবাদত করার পূর্ব শর্ত কী, আমি আজকে তোমাদের জন্য সেই বিষয়গুলো আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো। আমার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নিশ্চয় তোমরা অনলাইনে ক্লাসগুলো লক্ষ্য করতেছ। আজকে আমার আলোচনা দ্বিতীয় অধ্যায় ইবাদত, ইবাদতের পার্ট চার আলোচনা দ্বিতীয় অধ্যায় ইবাদতের পার্ট চার ওযু। আমরা প্রথমত জানব ওযু শব্দটি কি। ওযু শব্দটি হচ্ছে অজু শব্দটি হলো আরবি। অজু শব্দটি হচ্ছে আরবি, যার অর্থ হলো, যার অর্থ হলো ধৌত করা, যার অর্থ হলো যার অর্থ হলো ধৌত করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পার্ট চারে আজকের আলোচ্য বিষয় হলো অজু। তাহলে অজু সম্পর্কে আমরা জানবো। অজু শব্দটি হচ্ছে আরবি। অজু শব্দটি আরবি, যার অর্থ হলো ধৌত করা বা পবিত্রতা হাসিল করা, ধৌত করা বা পবিত্রতা, বা পবিত্রতা হাসিল করা। এখন ইসলামী শরীয়তের পরিভাষায় অজু কাকে বলা হয়? ইসলামী শরীয়তের পরিভাষায় এখন আমরা জানবো যে অজু কাকে বলা হয়, অজু কাকে বলা হয়। ক নম্বর অজু কাকে বলা হয়? ইসলামী শরীয়তের ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ আমি বলছি প্রত্যঙ্গ ভৌত করার বা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা লক্ষ্য করো যে আজকে আমাদের ইবাদত দ্বিতীয় অধ্যায় ইবাদত পার্ট চার অজু সম্পর্কে তোমাদের আজকে আলোকপাত করবো। তাহলে অজু শব্দটি হচ্ছে আরবি, যার অর্থ হলো ধৌত করা বা বৈধতা হাসিল করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামের নির্দিষ্ট নিয়ম কানুন অনুযায়ী বা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার নাম হলো অজু। ধৌত করার নাম হচ্ছে অজু।
এবার আমরা জানবো ওজুর গুরুত্ব, এবার আমরা জানবো ওজুর গুরুত্ব। অর্থাৎ ওজুর গুরুত্ব হলো ওজুর পর্যন্ত গুরুত্ব বর্ণনা করে পবিত্র কোরআনে বলা হয়েছে। ওজুর গুরুত্ব এবং বর্ণনা সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা ইমান এনেছো জেনে রেখো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে আর তার আগে নিজেদের মুখমণ্ডল ধুয়ে নিবে, তোমাদের দুই হাত পুরুষ ধুয়ে নিবে, তোমরা মাথা মশা করবে এবং পা গিরা পর্যন্ত ধৈর্য করবে। সুরার মাইদা। ভালোভাবে অজু করলে মন প্রফুল্ল থাকে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যদি কোনো মানুষ সামনে দিকে একটা নদী থাকে, বা পুকুর থাকে বা খাল বিল বা নদী নালা থাকে, সেখানে যদি প্রতিনিয়ত যদি সে পাঁচবার গোসল করে, তাহলে তার পা থেকে মাথা পর্যন্ত তার দেহে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, তাহলে ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো ওযু করতে হবে, অর্থাৎ পবিত্রতা হাসিল করতে হবে। পবিত্রতা হাসিল করার জন্য আমরা ফজরের নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ইশার পড়ি, এই পাঁচক্ত নামাজে আমরা পাঁচবার ওযু করি। পাঁচবার ওযু করার কারণে আমাদের পাপ পঙ্কিলতা থেকে আমরা অনেকটা বেঁচে থাকি। কারণ আল্লাহ সুলকুল বলেছেন যে অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলা সেগুলা যখন অজুর মাধ্যমে ধৌত করা হয়, তখন সেগুলো ভিজানো হয়। এই ভিজানোর অজু করার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের যত সগিরা গুণা আছে সব সগিরা শব্দ অর্থ হচ্ছে ছোট, অর্থাৎ এই ছোট ছোট গুণাগুলি সব ঝরে পড়ে যায়। তাহলে অজুর গুরুত্ব অত্যাধিক বেশি। তাহলে আমাদেরকে ইবাদত করতে হলে অবশ্যই পবিত্রতা হাসিল করতে হবে। কিসের মাধ্যমে? অজুর মাধ্যমে। অজুর মাধ্যমে যদি আমরা পবিত্রতা হাসিল করি, তাহলে আমাদের ছোট ছোট গুণাগুলি ঝরে পড়ে যায়। এখন অজুর ফরজ হলো চারটি। অজুর ফরজ, আমরা অজুর গুরুত্ব জানলাম, এরপর আমরা জানবো অজুর ফরজ। অজুর ফরজ হলো চারটি। এক নম্বর হচ্ছে, হলো মুখমণ্ডল একবার ধৌত করা। দুই নম্বরে হলো উভয় হাত পুনঃসহ ধৌত করা। তিন নম্বরে হলো মাথার এক মাথার এক চতুর্থাংশ মাসাহ করা। চার নম্বরে উভয় পা গিরাসহ একবার ধৌত করা। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা অজু শব্দটা জানার ফলে ধৌত করা বা পদ্ধতি হাসিল করা, আমরা অজুর সংজ্ঞা জানলাম। ইসলাম শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট কিছু নিয়ম, শরীয়তের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ পবিত্রতা হাসিল উদ্দেশ্যে ধৌত করাকে অজু করা হয়। তাহলে অজু করার ফরজ হলো চারটি। প্রথমত মুখমণ্ডল একবার ধৌত করা, উভয় হাত পুনঃসহ ধৌত করা, তিন নম্বরে মাথার এক চতুর্থাংশ মশা করা, চার নম্বরে উভয় পা গিরাসহ ধৌত করা। তাহলে অজুর ফরজ হলো চারটি। এইভাবে আমাদেরকে অজু করতে হবে। তাহলে আজকের পাঠ তোমাদের জন্য ছিল দ্বিতীয় অধ্যায়, ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায় ইবাদত।
ইবাদতের পার্ট 4 এ আলোচ্য বিষয় হলো ওযু। তাহলে আমরা কিভাবে ইবাদত করব, ইবাদত করার পূর্ব শর্ত কি, এগুলো আমরা জানলাম যে ইবাদত করার পূর্ব শর্ত হচ্ছে ওযু করা। তাহলে ওযু শব্দটি আরবি, যার অর্থ হলো ধৌত করা। ওযু ফরজ হলো চারটি, মুখমণ্ডল একবার ধৌত করা, উভয় হাত পুনঃ ধৌত করা, মাথা এক চতুর্থাংশ মশা করা, উভয় পা গিরা সহ একবার ধৌত করা। শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের ইবাদত করতে আমাদের যা হওয়ার জায়গা, যেটা আমরা করি না কেন আমাদের করতে হাজির করতে হবে। যেটা আমি বললাম যে পাঁচবার রজু করলে আল্লাহ শুরু করে সালাম বলছেন, রজু করতে সম্পূর্ণ বলতে গিয়ে যে পাঁচবার রজু করলে সকল সবির এগুলো ঝরে পড়ে যাবে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা অবশ্যই ওজুর ফরজ চারটি মনে রাখবে এবং কীভাবে উজু করতে হবে সে নিয়মকানুনগুলো তোমরা মনে রাখবে। আজকের পাঠ তোমাদের জন্য এই পর্যন্ত আমি সমাপ্তি জানতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।